সালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ফজলিহাট প্রভাষক অর্থনীতি বিভাগ আবুল কাশেম কলেজ লালমনিরহাট আমি দুই হাজার উনিশের অক্টোবর মাস থেকেই ইকোনমিক্স হোম ইউটিউব চ্যানেল পরিচালনা করে আসছি ইকোনমিক্স হোম এইসিএসি থেকে মাস্টার্স পর্যন্ত এইস ডিগ্রি অনার্স মাস্টার্স লেভেলের ইকোনমিক্সের উপর আমি ক্লাস নিয়েছি ছয়শোর বেশি ক্লাস আমার এই চ্যানেলে আছে এইখান থেকে তোমরা অনেকেই আমাকে হয়তো বা চেনো আবার অনেকেই চেনো না আর দু হাজার একুশ সাল থেকে আমি অনলাইনে জুম অ্যাপসের মাধ্যমে ন্যূনতম কোর্স ফিতে ব্যাস পড়াচ্ছি সারা দেশের অনেক স্টুডেন্টকে আমি পড়াচ্ছি পড়াইছি এখনও পড়াচ্ছি রানিং অবস্থায় আগামী ছয় জানুয়ারি থেকে অর্থনীতি অনার্স প্রথম বর্ষের নতুন অনলাইন ব্যাস আমি চালু করব। দুই সালের অর্থাৎ নতুন বছরের ছয় জানুয়ারি থেকে মৌলিক গণিত মৌলিক পরিসংখ্যান মৌলিক ব্যস্তিক অর্থনীতি এই তিনটা সাবজেক্ট ফার্স্ট ইয়ারের আর সেকেন্ড ইয়ারের হচ্ছে গাণিতিক অর্থনীতি আর উচ্চ মাধ্যমিক অর্থনীতি আমি আবার শুরু করতে যাচ্ছি নতুন ব্যাস কালকরি মৌলিক গণিত ফার্স্ট ইয়ারের কমপক্ষে পঞ্চাশটা ক্লাস আমি নিব কোর্স ফি হচ্ছে দুই হাজার টাকা সন্ধ্যার পর ক্লাস হবে শনি সম্বুধ বা রবি মঙ্গল বৃহস্পতি সেটা তোমাদের সাথে আলোচনা সাপেক্ষে মৌলিক গণিত কোর্সটি দুই হাজার টাকা মৌলিক পরিসংখ্যান কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা মৌলিক পরিসংখ্যানের কমপক্ষে চল্লিশটি ক্লাস সেটাও সন্ধ্যার পর ক্লাস হবে ছয় জানুয়ারি থেকে দুইটাই শুরু হবে ইনশাল্লাহ তো প্রথমত সাবজেক্ট প্রতি প্রতি সাবজেক্টের আলাদা আলাদা ভর্তি ফি পাঁচশো টাকা করে যদি তুমি মৌলিক গণিতে শুধু ভর্তি হও তাহলে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবা আর বাকি পনেরোশো টাকা দুই টাকা কোর্স ফি এর পাঁচশো দিয়ে ভর্তি হলে আর বাকি পনেরোশো টাকা এক মাস পর পর অর্থাৎ দশ বারোটা ক্লাস পর পর পাঁচশো করে দিয়ে পরিশোধ করবা মৌলিক পরিসংখ্যানের ক্ষেত্রেও তাই পাঁচশো দিয়ে ভর্তি হবা বাকি এক হাজার টাকা এক মাস পর পর পাঁচশো করে দিয়ে দুই মাসে পরিশোধ করবা মৌলিক বেস্টিক অর্থনীতি এটাও কমপক্ষে চল্লিশটি ক্লাস কোর্স ফি পনেরোশো টাকা এটার ক্লাস শুরু করবো আমি এগারোই জানুয়ারি থেকে ইনশাল্লাহ ভর্তি ফি হচ্ছে পাঁচশো তারপরে বাকি এক হাজার টাকা এক মাস পর পর পাঁচশো করে দিয়ে পরিশোধ করবা বেস্টিক অর্থনীতি সম্পর্কে আমি বলি তোমরা ফার্স্ট ইয়ারে বেস্টিক অর্থনীতিতে খুব ভালো করে পড়বা ফার্স্ট ইয়ারে যদি তুমি ভালো করে পড়ো সেকেন্ড ইয়ারে বেস্টিক তোমাকে ব্যাপক সাপোর্ট করবে মাস্টার্সে বেস্টিক ব্যাপক সাপোর্ট করবে যদি তুমি ঠিক মতো না পড়ো বেস্টিক কিন্তু সম্পূর্ণটাই চিত্রগত কোশ্চেন গ্রাফিক্যাল আলোচনা যদি না বুঝো এক একা কখনো বুঝবা না কোনো বড় ভাই বা ইকোনমিক্স এক্সপার্টের কাছ থেকে তোমাকে হেল্প নিতে হবে তো এই কারণেই বলছি যদি ভালো শিখতে চাও ভালো পরীক্ষা দিতে চাও ভালো জানতে চাও তো অবশ্যই তুমি এই কোর্সে ভর্তি হবা ইনশাল্লাহ খুব ভালো পজিশনে যাবে বেশ দিকে এটা সপ্তাহে তিন দিন ক্লাস হবে ক্লাস হবে রাত্রে এগারোই জানুয়ারি ক্লাস শু পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবা অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের নতুন অনলাইন ব্যাস আমি চালু করেছি তিন চারটা পাঁচটা ক্লাস হয়েছে ম্যাট্রিক্স অধ্যায় অর্থাৎ প্রথম অধ্যায় আমি করেছি গাণিতিক অর্থনীতি সাবজেক্ট প্রথম অধ্যায়ের অর্ধেক ক্লাস হয়েছে পুরোটা এখনো হয়নি তো যারা এখন ভর্তি হবে। ওই রানিং ব্যাসে আমি আপাতত ভর্তি নেব যারা ভর্তি হবে যতটুকু গ্যাপ পড়ছে তাদেরকে আমি এক্সট্রা টাইম দিয়ে অতিরিক্ত ক্লাস নিয়ে ওই গ্যাপটা পোষাই দেবো আর তোমরা রেগুলার ব্যাসে তো ক্লাস করবোই কোর্স ফি পঁচিশশো টাকা এটা পাঁচ মাসের মতো সময় লাগবে সপ্তাহে তিন দিন মাসে বারোটা ক্লাস নিলে ষাটটি ক্লাস লাগবে কমপক্ষে বেশি লাগলে দেবো প্রথমে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হওয়া আর বাকি দুই হাজার টাকা এক মাস পর পর পাঁচশো করে দিয়ে চার মাসে বাকি দুই হাজার টাকা পরিশোধ হবে উচ্চ মাধ্যমিক অর্থনীতি মেইন ফোকাস যদি ভালো শিখতে চাও যারা এইসএসি লেভেলে পড়ালেখা করো তারা এখন কিন্তু তোমাদের ভার্সিটি টেস্টে ইকোনমিক্সের অনেক কোশ্চেন হবে এবং ঢাবিতে তো সরাসরি থেকে শুধু অর্থনীতির উপর থাকবে যারা পড়ো বা মানবিক বিভাগে পড়ো অর্থাৎ হিউম্যানিটিস নিয়ে পড়ালেখা করো তারা অর্থনীতি যাদের আছে তারা খ সেকশনে পরীক্ষা দিতে পারবে আবার গ সেকশনে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ ডি ইউনিট আর এখন নাই তো তোমাদেরকে অন্য গ্রুপে যেতে গেলে অর্থনীতি থাকতে হবে পরিসংখ্যান থাকতে হবে অর্থনীতি থাকলে তুমি ইউনিট চেঞ্জ করতে পারবো আদারওয়াইস পারবা তো তোমরা এইসএসসি লেভেলে যদি অর্থনীতি ভালো করে পড়ো অনার্সের যে কোনো সাবজেক্টে তুমি ভর্তি হও না কেন তোমাকে অর্থনীতি পড়তেই হবে একশো মার্কসের হলেও পড়তে হবে আর অর্থনীতিতে অনার্স আসলে তো কথাই নেই পুরাটাই পড়তে হবে ভালো করে তো উচ্চ মাধ্যমিক অর্থনীতি খুব ভালো করে শেখো এখন ভালো করবা অ্যাডমিশন টেস্টেও ভালো করবে এবং ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারবা আর যে সাবজেক্টেই ভর্তি হও না কেন ইকোনমিক্স থাকলে তুমি ভালো অবস্থানে থাকবা কমপক্ষে সত্তরটি ক্লাস লাগবে এটাতে ক্লাস বেশি লাগবে এসএসসি লেভেলে কারণ হচ্ছে খুঁটিনাটি অনেক আলোচনা করতে হবে বেসিক তুলে ধরতে হবে কারণ তোমাদের এমসি কিউ আছে সৃজনশীল কোশ্চেন তোমাদেরকে ক্রিয়েটিভ হতে হবে হ্যাঁ তো আমি অনেক বেসিক ধরে 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 শেখাবো সময় লাগবে কমপক্ষে সত্তরটি ক্লাস লাগবে এটার কোর্স ফি তিন হাজার টাকা ফার্স্ট টাইম ভর্তি ফি হচ্ছে এক হাজার টাকা যার একাদুই আর্থিক সমস্যা আছে সাময়িকভাবে সে পাঁচশো দিয়ে ভর্তি হতে পারবা কিন্তু আমার রেগুলার ভর্তি ফি আমি রাখলাম কত এক টাকা সপ্তাহে তিন দিন এটাও ক্লাস হবে কোর্স ফি তিন হাজার টাকা প্রথমে এক হাজার দিয়ে ভর্তি হইলা আর বাকি দুই হাজার টাকা এক মাস পর পর পাঁচশো করে দিয়ে পরিশোধ করবা আমার সাথে যোগাযোগ যারা আমার কাছে পড়তে চাও যোগাযোগ করবা দুটা নাম্বার দেয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স নাইন সেভেন ফোর জিরো ফাইভ সেভেন জিরো প্রথম নাম্বারে যেটা জিরো এটাতে হোয়াটসঅ্যাপ আছে তোমরা এখানে মেসেজ করতে পারো বা আমাকে কল করতে পারো আর দুটাতেই বিকাশ নগদ বা রকেট আছে পার্সোনাল বিকাশ নগদ বা রকেট এটা হচ্ছে পার্সোনাল তো তোমরা যারা ভর্তি হতে চাও যদি তুমি শুধু মৌলিক গণিতে ভর্তি হও অনার্সে ফার্স্ট ইয়ারে পড়ো তো পাঁচশো টাকা দিয়ে ভর্তি হবা মৌলিক গণিত ব্যাস আলাদা ক্রিয়েট করবো মেসেঞ্জার গ্রুপ যারা ভর্তি হবে ওই গ্রুপে অ্যাড করে নেবো আর ক্লাস শিডিউল তোমাদের সাথে আলোচনা করে যে শিডিউল টাইম হবে ওই টাইমে আমি জাস্ট জুমের লিঙ্ক দেবাসের পড়বা আমি কোনো ভিডিও রেকর্ড দেই না যে তুমি দেখবা রেকর্ড আমাকে পাচ্ছ না তা না তুমি সরাসরি ক্লাস করবা স্যারের বাড়িতে গিয়ে বা ক্লাসরুমে যেরকম করে না বুঝলে স্যারকে সরাসরি বলো স্যার আমি বুঝি নাই আরেকবার দেখা দেন একবার কেন আমি দশবার দেখা দেবো আমাকে সরাসরি তুমি পাবা লাইভ ক্লাস যেটা কেবল হয় সরাসরি স্যারকে পাবা তুমি ক্লাস করবা কমেন্টেও না সরাসরি ক্লাস সরাসরি কথা হবে তোমার সাথে আমার তো অবশ্যই এখানে তোমরা আমি মনে করি অনেক বেনিফিট পাবা কারণ হচ্ছে তুমি অনলাইনে তোমার যে কোনো জেলা থেকে সারা দেশের স্টুডেন্ট কমপক্ষে পঞ্চাশটা জেলার স্টুডেন্ট রানিং আমার কাছে পড়তেছে তুমি যে কোনো জেলা থেকে অ্যাড হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কাছে পড়তে পারবা বিদেশে বেড়াইতে গেছো সেখানে গিয়েও তুমি পড়তে পারবা তো অনলাইনে তুমি তোমার পছন্দের যে কোনো টিচারের কাছে ঘরে বসে পড়ালেখা করতে পারতেছো পারফেক্টলি নিজের পরিবেশে থেকে তো আমি মনে করি সেরা মাধ্যম ভালো পড়ালেখার জন্য কারণ ঘরে বসে দেশের পৃথিবীর সেরা টিচার বাছাই করা যাবে তো যাই হোক তোমরা যারা ভর্তি হতে চাও তারা সবাই আমার নাম্বারে যোগাযোগ করো এটা আমার কি ফেসবুক আইডি ফজলে হক এফ এ জে এল ইএাই এইস ও কি বানানটা একটু খেয়াল করবা আমরা মেসেঞ্জারেও নক দিতে পারো এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে ভর্তি কার্যক্রম আমি অলরেডি ভর্তি হচ্ছে স্টুডেন্ট যারা আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম ওর মাধ্যমে জেনে ভর্তি হচ্ছে তো তোমরা এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে যে কোনো মুহূর্তে ভর্তি হতে পারবা চার তারিখ পাঁচ তারিখের মধ্যে ভর্তি হবা ছয় জানুয়ারির আগেই ভর্তি হবা যদি ছয় তারিখ থেকে ক্লাস করতে চাও চার জানুয়ারির মধ্যে ভর্তি হতে পারলে ভালো যারা এগারো জানুয়ারি ক্লাস করতে চাও বেষ্টিক অর্থনীতি তারা অবশ্যই নয় জানুয়ারির মধ্যে ভর্তি হয়ে যাও আর গাণিতিক অর্থনীতি যারা পড়তে চাও তারা দ্রুত ভর্তি হবে কারণ তোমাদের ক্লাস রানিং আজকে ভর্তি হলে তুমি আজকে ক্লাস পাবা তো দেখো উচ্চ মাধ্যমিক অর্থনীতি তোমরা যারা স্টুডেন্ট আসছো এইসিসি লেভেলের নতুন স্টুডেন্ট এখানে ফার্স্ট ইয়ার নিউ ফার্স্ট ইয়ার যারা আসছে ভর্তি হচ্ছে কলেজে এবং যারা সেকেন্ড ইয়ার রানিং আসো তারা যে কেউ ভর্তি হতে পারো সবাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কম্বাইন্ড ক্লাস করতে পারবা কারণ তোমাদের সিলেবাস একই সব কিছু একই তো আমি এখানে ফুল সিলেবাস নিয়ে আলোচনা করবো তো তোমরা ভালো জানার জন্য ভালো শেখার জন্য ভালো পরীক্ষা দেওয়ার জন্য এবং ভালো কিছু অর্জন করার জন্য দ্রুত ভর্তি হয়ে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ